পয়সা নিয়ে কি হবে? কোথায় পেলে তুমি এগুলো? কোথায় পেলে? এখানে বসো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর এরকম ভূতের মতো চেহারাটাকে ইগনোর করো, কারণ এই মাত্র আমি কিচেন থেকে ফিরলাম। ফিরে দেখতেই পাচ্ছ আমি একদম বসে গেছি, এই যে দেখো একদম বসে পড়েছি। আর চেয়ারে দেখো প্রচুর জামা কাপড় রয়েছে, পাশেও এখনো রয়েছে, ওই দেখো ওখানে কিছুটা রয়েছে। এগুলো রাখ 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 এখানে। জামা কাপড় গুলো গোছানো হয়নি, ওখানে ওইভাবেই পড়ে রয়েছে। আর আজকে মা বাবা কেউ বাড়িতে নেই, মা বাবা দুজনেই গেছে বোলপুর, ছর্দি ভাইয়ের বাড়ি। ওখান থেকে ডক্টর চেক আপ আছে, তো চেক আপ করবে, করে কালকে বাড়ি ফিরবে। তো সন্ধে থেকে একদম বসার সময় পাইনি। আর তার মাঝে আমার বর নিয়ে এসেছে চিকেন, তো ও আমি বলেছি আমি চিকেন বানাতে পারবো না। তো অনেকদিন পর ইভিনিং এর ব্লগ স্টার্ট করলাম। আর এখন সন্ধে 7টা বেজে গেছে, আমি সন্ধে দিয়ে আমার মেয়েকে খাইয়েছি। খাওয়ানোর পর ওই যে দেখো কি করছে, দেখো সন্ধে দিয়ে ওকে খাওয়ানোর পর আমি রুটিটা বানিয়ে নিলাম। তারপর ওকে আদা রসুনের পেস্টটা শুধু করে দিয়েছি, বাদ বাকি আমি বলেছি আর কিচ্ছু করতে পারবো না, বাদ বাকি সব ওই করবে। আর এখন পেয়ে গেছে খিদে, প্রচন্ড খিদে পেয়েছে। ওরকম কেন করছিস তুই? হ্যাঁ, এত আনন্দ কিসের তোর? হ্যাঁ, পাগলের মতো করছে, কথাই বলতে দেয় না। তো তো যাই হোক, এখন মুড়ি খাবো, এখন একটু বসে নেই, তারপর মুড়ি খাবো। তো তোমাদেরকে স্বাগত জানাতেই ভুলে গেছি, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আর এই গরমে কে কেমন রান্নাঘরে কার কেমন কাটছে একটু কমেন্ট করে জানিও। তো চলো ব্লগটা স্টার্ট করে দিয়েছি, চলো ভিডিওতে অনেক কিছু তোমরা দেখতে পাবে। আর যারা আমার নতুন বন্ধু, আজকে আমার ভিডিওটা নতুন দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অল করে দিও, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথেই তার নোটিফিকেশন সবার প্রথমে তোমার ফোনে পৌঁছে যায়। আর যারা অলরেডি এটা করে ফেলেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর তুমি পড়া বলবে, পড়া বলে দাও, একটু দাও, বলে দাও। তারপর তারপর সি, তারপর টি, তারপর ই, তারপর আপ, তারপর জি, তারপর এইচ, তারপর আই, তারপর জে, তারপর কে, তারপর আউ, তারপর এম, এম এম, তারপর আউ, তারপর ও, তারপর টি, তারপর কিউ, তারপর আর, তারপর এস, তারপর তারপর ইউ, তারপর ডব্লিউ, তারপর এক্স, তারপর ওয়াই, তারপর জি। বা 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 বা। এরপর কি বলবে? একে চন্দ্র, হ্যাঁ একে চন্দ্র, তারপর একে চন্দ্র, তারপর দুই পক্ষ, তারপর তিন মিটার, তারপর প্রাইভেট, পাঁচে পরিবার, তারপর সৈনিক, তারপর সাতে সবার, আটে তারপর 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 এক দশ এক এগারো, এক দশ দুই এক দুই দুই বারো, তারপর এক দশ তিন এক দুই তিন কি, এক দশ তিন এক দুই তিন কি বারো, এক দশ চার এক দু চার এক দু চার চৌদ্দ, এক দশ পাঁচ বলো ষোলো, আমি তো বলছি পনেরো, এক দশ পাঁচ পনেরো, পনেরো পনেরো, এক দশ ছয় ষোলো, এক দশ সাত কত, এক দশ আট আট কত বলো, হ্যাঁ এক দশ নয় কত, দুই শূন্য
बिस्कुट ताई तो आ टाटा कर दाओ टाटा बाय बाय सबाय सबाय भालो थेको सुस्थ थेको आ गुड नाइट बोल दाओ गुड नाइट हां। तो देखते ही पाच बंधुरा एखे चिकेन मैरिनेशन चलते और ओदी के तो आमार मुड़ी टुड़ी देखले एकदम रेडी करे फेले जस्ट अल्प कर ही नियेछी मुड़ी कारण बेशी मुड़ी हो गेले किन्तु माने रात्रिर डिनारटा किन्तु भालो टेस्ट पावा जाबे ना बुझते ही पाच्छो चिकेन बनाच्छे जेहेतु और एर मैरिनेशनटा आमी अनेक बार तोमादेर साथे शेयर करेछी तो आरो एकबार बोले दिच्छि देखो एगुलो कारी पाता ओ प्रथमे लेबू रस दिए चिकेनटाके जल झरिए नेय लेबू रस मेखे भालो करे तारपर आबार तार मध्ये गंधराज लेबू देय और तारपर ओई कारी पाता तारपर धनेर गुड़ो जिरेर गुड़ो और लंकार गुड़ो और एकटूखानी हलुदेर गुड़ो देय और काँचा तेल दे एकटूखानी और केचाप दिए टमेटो केचाप जो बाड़ीते बनिए रेसिपी हमार एखाने शेयर करा रही है तो तुम्हारा चाहले देखे नीते पारो कत सहजे बनिए नेवा जाए तो टमेटो केचाप दिए एकटूखानी तो एक टक टक धरणे माने साउथ इंडियन स्टाइले चिकेन बनाए और ओर तो कैमरार सामने आसते भीषण आपत्ति माने मैरिनेशन करार पर चिकेन मैरिनेट करा माने मैरिनेट कर रेखे दिए मोटामुटी दस मिनट मतो रेखे दिए तो देखो एखोनो एटा मैरिनेशन ही रही है और ओदिके ओ आलू टालू भाजे मुड़ी टुड़ी किन्तु आमादेर खावा हुए गेछे और आमार आदा रसुन पेस्ट आमी बोलेछि जे प्रथमे आमी कोरे दिएछिलाम तो आर एई जे देखो एखाने ओ रान्ना करछे और जेहेतु बोललाम जे दादू ठाम्मा नेई बाड़ीते ओर तो सेई कारणे ओके आजके समय दितेई हबे आमाके ओर काछे आमाके बसे थाकते हबे तो देखो ओ एखन खेले बेड़ाच्छे तो ये बाबा मा थाकले बाबा मार काछे जाए ओखाने एक खेलाधुलो करे एका आमार उपर चाप है ना किन्तु आज जेहेतु नहीं किच्छु करार नहीं आज के ओके आमाके विभिन्न रकम ओर आबदार आमाके मेटाते हबे तो देखते ही पाच्छो एखन ओ लिखते बसेछे तो आर खातार तो कोथाओ पाता बाकी नहीं खुजे खुजे माने एगुलो बेर करते हैं तो देखते ही पाच्छो एक बार लिखछे कोनो कोनो समय एक बार पापार काछे जाच्छे छूटे और पापा तो देखछो रान्नाय व्यस्त और आमी बोलेई दिएछि जे आमी आर रान्नाघरे ढुकते पारबो ना तो जाइ होक ओके आमी बोलेई दिएछि तुमि किचेन एकदम परिष्कार परिच्छन्न करे तबेई किन्तु किचेन थेके बेरोबे तो जाइ होक एटा माने अनेकटा समयेर परई एटा आमी ओके पढ़ाते बसेछि तार एकटुखानि ओर चिकेनटा होये गेलेई आमी ओके खाइये देब तो देखो एखाने आमादेर चिकेन अलरेडी एखाने रेडी होये गेछे और देखते ही पाच्छो एकदम कषा कषा करे करेछे और एटा
আমার বড়ি নাম দিয়েছে যে এটা সাউথ ইন্ডিয়ান চিকেন। এইভাবে করলে সত্যি ভীষণ ভালো হয়, বিশেষ করে রুটির সাথে খেতে এটা অসাধারণ লাগে। গ্রেভিটা এত টেস্টি হয় যে তোমরা যদি কোনোদিন চাও তাহলে এইভাবে করে দেখতে পারো, ভীষণ ভীষণ টেস্টি হয় খেতে। আর কারি পাতার সাথে ওই কেচাপের যে একটা ফ্লেভার একসাথে মিক্সড হয়ে আর গন্ধরাজ লেবুর এত সুন্দর ফ্লেভারটা বের হয় যে অসাধারণ লাগে খেতে। তো যাই হোক, এখন আমি আমার বরকে খেতে দিয়ে দিচ্ছি, ওর তো রুটি খাবে আর আমি আর আমার মেয়ে ভাত খাবো। আমরা তো ভেতো, আমি বিশেষ করে ভেতো বাঙালি আমি। তো যাই হোক, ওকে দিয়ে দিচ্ছি। তো এখন এখন বেজেও গেছে প্রায় 10টা মতো বাজে, তো একটু দেরি হয়ে গেছে। যেহেতু দেরি করে মুড়িটা খেলাম, মুড়িটাও খেতে বেশ দুর্দান্ত লাগছিলো। আরও পেলে হয়তো আরোই খেতাম, কিন্তু সেটা খেলে তো একদম চলবে না, এমনিই খিদেটা একটু কম কম রয়েছে। তো যাই হোক, খেয়ে নিই, তারপর আরও কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এদিকে একজন দেখো, ও একদম রেডি, ও জানে কখন খেতে দেওয়া হয়। আমাদের বাড়িতে এই একটা জিনিস আমরা ভীষণ হ্যাপি যে আমাদের কোনো সময় খাবার কিন্তু কোনো দিন ফেলে দিতে হয় না বা কোনো দিন খাবার নষ্ট হয় না। যে দেখলে রুটিগুলো এক্সট্রা রয়েছে সেগুলো সকালবেলায় কাককে দিয়ে দেওয়া হবে, একটা ছাগল রয়েছে বাড়িতে পুজোর জন্য, কালী পুজোর জন্য, তো সেই ছাগলকেও দেওয়া হয়। আর এখানে দেখো ভাত টাত যাই বাঁচুক না কেন, আমাদের বাড়িতে দেখবে অনেক ভিডিওতে আমি শেয়ার করেছি, তো ওরা এসে খেয়ে নেয়। তো এটা ভীষণই ভালো লাগে যে খাবার ফেলে দিতে কিন্তু খুব গায়ে লাগে। আর এখানে আমার বরকে যেহেতু বলেছিলাম যে কিচেনটা কিন্তু পরিষ্কার করে দেবে, কারণ ও রান্না করলে কিচেন এত নোংরা হয়ে থাকে যে আমি বলেছি গরমে আমি কিচেন ক্লিন করতে পারবো না। তো দেখো একদম ঝকঝকে করে কিচেন ক্লিন করে দিয়েছে, আর এটা কিন্তু খুব দরকার। রাত্রিবেলায় কিচেন অবশ্যই ক্লিন করে আমাদের শোয়া দরকার, কারণ সকালবেলায় বাসি কিচেনটা জাস্ট নেওয়া যায় না। আর দেখো কিচেনটা, এই ওভেনগুলো দেখলেই বুঝতে পারবে যে কতটা পুরনো আমার, এখানে পুরো রং চটে গেছে। এই গ্যাস ওভেনটা অনেক পুরনো, অনেক পুরনো, কিন্তু তার সত্ত্বেও ওভেনটা একদম ঝাঁ চকচকে হয়ে রয়েছে। তা তো কিচেন যদি বা নোংরা থাকে সেখানে পোকা মাকড় আরশোলার উপদ্রব কিন্তু অবশ্যই বাড়বে সেখানে। তো কিচেন অবশ্যই ক্লিন করে রাখাটা দরকার, যদি বাসন টাসন নাও ধোয়া যায়, বাসন একটা জায়গায় ভরে ধুয়ে ভালো করে ভরে রেখে দিতে পারো, কিন্তু কিচেন অবশ্যই ক্লিন করে রাখাটা দরকার। আর অ্যাট লাস্ট দেখো, এটা আমি আগেও একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে এক গ্লাস গরম জল কিন্তু আমার চাই শোয়ার সময়। আর এই গরম জলের যে কতটা বেনিফিটস আছে, কারণ আমরা দেখো রাত্রিবেলায় খাওয়া মানে খাবারটা খাওয়ার পর আমরা শুয়ে যাই, আর যত অ্যাসিডিটির সমস্যা সব দেখবে রাত্রিবেলাতেই হয়। তো এক গ্লাস গরম জল কিন্তু আমাদের এই বদহজমের সমস্যাটিকে অনেকটাই মানে দূর করতে সাহায্য করে। সেই সঙ্গে সঙ্গে বডি এত তাড়াতাড়ি, যেহেতু মানে টেম্পারেচার থাকে এর মধ্যে, বডি টেম্পারেচারের সাথে মিক্সড হয়ে এটা তাড়াতাড়ি বডি অ্যাবজর্ব করে নেয়। তো খুব প্রচুর বেনিফিটস আছে। তো চলো, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশান অল করে দিও, নতুন ভিডিওর আপলোড সবার প্রথম পাওয়ার জন্য।